2014 সালে বলিউড মাতিয়েছিল কিক। সালমান খানের দুর্দান্ত পারফরমেন্স আর অ্যাকশন, থ্রিলার আর রোমাঞ্চে ভরপুর সেই সিনেমা আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। বক্স অফিসে 100 কোটি টাকার গন্ডি টপকানো যেন ছিল তার একমাত্র নিয়তি। কেবল একটি মাত্র প্রশ্ন, সেই সময় থেকেই দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছিল, সিকুয়েল কবে আসবে? ঠিক 10 বছর পর, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আলো জ্বলছে। 4 অক্টোবর সামাজিক মাধ্যমে এই চমকপ্রদ ঘোষণা দেন সাজিদ নাদিয়াদওয়ালা ও সালমান খান। সিকান্দার সিনেমার সেটে বসে সালমানের একটি ছবি পোস্ট করে সাজিদ জানিয়ে দিলেন কিক 2 আসছে। দিল মে আতা সমঝ মে নাহি। ভক্তদের মনে যেন নতুন করে ঝড় উঠল এই ঘোষণার পর। এক সময়ের অ্যাকশনপূর্ণ দম বন্ধ করা থ্রিলার কিক এর সিকুয়েল নিয়ে আসছে এবং সালমান খানের সেই প্রিয় অবতারে আবারও ফেরত আসছেন। তবে নতুন সিনেমাতে সালমানের বিপরীতে কাকে দেখা যাবে এ বিষয়ে নির্মাতারা এখনও মুখ খোলেননি। এ যেন এক নতুন ধাঁধা আর এর সমাধান খুঁজতে আগ্রহী দর্শকরা। কিকের সাফল্য স্মরণ করলে জ্যাকলিন ফার্নান্দেজ, রণদীপ হুদা এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর অভিনয়ের কথাও সামনে আসে। তাদের দক্ষতা ও চরিত্রের গভীরতা ছবিটিকে অন্য এক মাত্রায় পৌঁছে দেয়। সিকুয়েলে ঠিক কারা থাকবেন সেটা নিয়ে চলছে এখনও জল্পনা কল্পনা। তবে একটি বিষয় নিশ্চিত করা গেছে, এই সিকুয়েল হবে আরো বড় এবং জাঁকজমকপূর্ণ। সালমান খানের ভক্তদের জন্য এই ঘোষণাটা যেন এক উৎসবের উপলক্ষ। 10 বছরের প্রতীক্ষার শেষে কিক 2 আবারও ফিরিয়ে আনবে সেই উত্তেজনা, রোমাঞ্চ আর অ্যাকশনের ঝলক। বাস্তবের মঞ্চে দাঁড়িয়ে যেন আবারও সালমান তার অনুরাগীদের নিয়ে হয়ে যাবে অ্যাড্রেনালিন ভরা সেই দুনিয়ায়, যেখানে কিকের প্রতিটি মুহূর্ত হল জীবনের নতুন অর্থ খোঁজার এক যাত্রা।